এখন সময় হলো ঐক্যের সময়, মুসলমান এক প্ল্যাটফর্মে আসার সময়, কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা বলতে চাই, আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের বয়ানের কারণে আজকে যুবকদের চোখে পানি, হাজার যুবক বাবা মায়ের খেদমত করত না, কিন্তু কোরআনের বয়ানের কারণে, জিহাদির বয়ানের কারণে, জুবায়ের আনসারের বয়ানের কারণে, শেখ সাজিদুর রহমানের বয়ানের কারণে, আল্লামা খালেদ সাইফুল্লাহর বয়ানের কারণে, আল্লামা আহমদ শফির বয়ানের কারণে হাজার যুবক বাবা মায়ের খেদমত করে, কথা বলেন ঠিক কিনা? তাহলে মাহফিল গুলোর দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই, তাহলে যারা মাহফিলের বিরোধিতা করে বুঝতে হবে তারা ইহুদি নাসারাদের চক্রান্ত করতেছে, কথা বলেন ঠিক কিনা? তারা ইহুদিদের দালালি করতেছে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন মুসলমানদের জমিন, এই বাংলার জমিন মুসলমানদের জমিন, ইমানওয়ালাদের জমিন, তাবলিগওয়ালাদের জমিন, জর্মনাইওয়ালাদের জমিন, সিলেটের জমিন, আল্লাহওয়ালাদের জমিন, সিলেটের জমিন, শাহজাহানি আমলের জমিন, সিলেটের জমিন, শাহ মাকতুমের জমিন, সিলেটের জমিন। অতএব এই বুজুর্গদের জমিনের ভিতরে দেখুন আওয়াজ দিবেন, বাংলাদেশে ওয়াজ মাহফিল চলছে, চলবে, আগামীতেও চলবে। যদি কেউ এর বিরোধিতা করে তারা টিকতে পারবে না। আল্লাহর বয়ানের মাধ্যমে এই দুনিয়ার মুখে আল্লাহর কোরআন তাফসির হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে, 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 কথা বলেন ঠিক কিনা? উদার্ত আহ্বান জানাই এই হিজবুত তাওহীদ নিষিদ্ধের ব্যাপারে অনতিবিলম্বে অচিরে ওলামায়ে কেরাম ডাক দিবে। যদি আল্লামা শাহ আহমদ শফি ডাক দেয়, যদি আবার আল্লামা জুনায়েদ বাপনগরী ডাক দেয়, যদি আল্লাহ আবারও শেখের চরমুনায় ডাক দেয়, যদি আবার আল্লামা মামুন হক ডাক দেয়, যদি আবার আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদির ডাক দেয়, স্বপ্ন চত্বরে যেতে হবে হিজবুত তাওহীদ বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জন্য। এই নিষিদ্ধের বিরুদ্ধে যদি ওলামায়ে কেরাম স্বপ্ন চত্বরে ডাক দেয়, দরকার হয়ে হবিগঞ্জ থেকে সিলেটের জমি থেকে পায়ে হেঁটে লং মার্চ করে আবার স্বপ্ন চত্বরে যাব, আবার স্বপ্ন চত্বরে যাব। কারা কারা তৈরি আছেন আপ তো আল্লাহকে দেখায় দেন। মুসলমান বড় দুঃখ লাগে, আজকে তো মুসলমান বয়ান শুনতে চায় না। এক শ্রেণীর মুসলমান আছে তারা মাঠের বয়ান শুনতে চায় না, তারা টিভির বয়ান শুনে আরো আসতে পারে। কথা কি মিথ্যা বলেছি? এক শ্রেণীর মুসলমান আছে তারা মাহফিল যেখানে হয় এর থেকে 100 গজ দূরত্ব বজায় রাখে, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলে, যদি আবার স্বামী আনার নিচে আসলে হেদায়ত পেয়ে যায়, কথা বলেন ঠিক না? এক শ্রেণীর মানুষ বের হয়েছে তারা শুধু টিভির লেকচার শুনে, টাইওয়ালাদের লেকচার শুনে, আর ওই লেকচার শুনে হঠাৎ মাওলানা হয়ে যায়, তারা মিস্টার মাওলানা হয়ে যায়। আল্লামা হাসান জামিল সাহেব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে বর্তমান সময়ে মাওলানা তিন শ্রেণীর। কয় শ্রেণীর মাওলানা? কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার মাওলানা হলো হযরত মাওলানা, এই যে হুজুর বসে আছেন, দীর্ঘদিন মাদ্রাসায় মেহনত করেছেন, লেখাপড়া করেছেন, আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি তারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন, আল্লামা সাজিদুর রহমান সাহেব তারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন, তারা হলো হযরত মাওলানা, কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? আরেক শ্রেণীর মাওলানা বের হয়েছে তারা হলো মিস্টার মাওলানা, তারা মাওলানাদের দর্শে বসে না, ওয়াজ মাহফিলে আসে না, তারা টিভির লেকচার শুনে, বড় বড় ডাক্তারদের লেকচার শুনে হঠাৎ করে মিস্টার মাওলানা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এরপরে এসে ফতোয়া দেয় ইমাম সাহেবের নামাজ হয় না। কেন ইমাম সাহেবের নামাজ হয় না ব্যাপারটা কি? বলে ইমাম তো আমি জোরে কয় না, আরো জোরে বলেন ঠিক কিনা? আরেক শ্রেণীর মাওলানা হলো হঠাৎ মাওলানা, এই লোকটা এতদিন ব্যবসা বাণিজ্য করতো, জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় পাড়া দেয় নাই, এই লোকটা হঠাৎ করে একটা চিল্লা লাগায় আইসা, এরপরে ভুল ধরা শুরু করে যে ইমাম সাহেবের এই ভুল, ইমাম সাহেবের ওই ভুল, মাদ্রাসার হুজুরের এই ভুল, তাদের ইমান এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় নাই। বলে কেন? তারা 14 বছর পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করলো, 20 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়ে আছে, ডাল ভাত খাইতেছে, এই কোরআনের পিছনে মেহনত করতেছে, হাদিসের পিছনে মেহনত করতেছে, তাদের ইমানের সমস্যাটা কোথায়? বলে না তাদের এখনো ইমান ঠিক হয় নাই। ইমান ঠিক হইতে হইলে আল্লাহর রাস্তায় মিল হইতে হবে, কথা বলেন ঠিক কি? আরো বড় বলেন ঠিক কি না? হেদায়েত চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে?
হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। এমন কিছু কপাল পোড়া মুসলমান আছে যারা বর্তমান সমাজে মুসলমানদের ভিতরে ডিভাইডেড করার জন্য উঠে পড়ে লেগেছে, মুসলমানদের ভিতরে বিভিন্ন ফেরকা তৈরি করে দিচ্ছে, মুসলমানদেরকে ঈমান হারা করে বেঈমান বানিয়ে কবরে নেওয়ার চক্রান্ত করছে ইহুদি নাসারাদের দালাল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ঈমানদার, এই সময়ের ভিতরে তুমি যে মুসলমানদের ভিতরে ডিভাইডেড করতেছ, এর একটা অন্যতম গ্রুপ হলো হিজবুত তাওহীদ। কথা বলেন ঠিক কিনা? নাম দিয়েছে হিজবুত তাওহীদ, কিন্তু তাদের কার্যকলাপ সহ হলো হিজবুত শয়তানের মতো। কথা বলেন ঠিক কিনা? নাম দিয়েছে তাওহীদের দল, কিন্তু তারা তাওহীদের ধারে ধারে নাই, তারা হলো শয়তানের কার্যক্রম বাস্তবায়নের জন্য ইহুদি নাসারাদের দালালি করার জন্য বাংলার জমিন উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা বলতে চাই, সব দল নির্বিশেষে যদি মুসলমান ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া এই আয়াতকে সামনে রেখে দল মত সব ভুলে গিয়ে আমরা যদি আল্লাহর জন্য আল্লাহর রাজ্যকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরতে পারি, কোন বেঈমান মুসলমানদের ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে মুসলমান ঠিক কিনা? অতএব এই সিলেটের জমিন থেকে, হবিগঞ্জ মাধবপুরের জমিন থেকে দীপ্তবন্তের টাওয়ার শুনতে চাই, দল মত নির্বিশেষে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে তুমি যদি মুসলমানদের ভিতরে ডিভাইডেড শুরু করে দাও, তুমি যদি মুসলমানদের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত করে ইহুদি নাসারাদের দালালি করো, তাহলে স্পষ্ট ভাষায় শুনে রাখো, আমার আল্লাহ চাইলে তোমার মতো কপাল পোড়া মুসলমানকে হেদায়েত দিতে নাও পারে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি চায় ইহুদিদের বাচ্চা খ্রিস্টানের বাচ্চাকে হেদায়েতের মালা পরাইয়া ইসলামের খেদমত নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? ও মুসলমান ইমানদার, এই ভারতবর্ষে একটা দুইটা ঘটনা নয়, হাজারো ইতিহাস রয়েছে, হাজারো ঘটনা রয়েছে যে আল্লাহ তাআলা বেঈমানকে হেদায়েতের মালা পরাইয়া ইসলামের বড় বড় খেদমত করাইছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি বলবো মুসলমান, আজকে দল মত নির্বিশেষে সব দল ভুলে যাও, কে কোন পীরের মুরিদ এই কথাটা ভুলে যাও, তুমি এক পীরের কাছে যাও, তুমি যেমন আল্লাহকে পাইতে চাও আরেকজন আরেক পীরের কাছে যায় সেও আল্লাহকে পাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? এত দলাদলি কিসের? আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন, জোরে বলেন, আল্লাহ কয়জন? আমাদের কাবা কয়টা? আরো জোরে, আমাদের নবী এক, আমাদের কোরআন এক। কথা বলেন ঠিক কিনা? আমাদের এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের মদিনাও এক, সব যদি এক হয় তাহলে এত দলাদলি এত ভিড়াভিড়ি কিসের? কেন এত সমাজের ভিতরে দ্বন্দ্ব হবে? কে টুপি কালাটা বললো, কে উঁচাটা বললো, কে নিচাটা বললো, কে জামা কোনটা বললো, এই নিয়ে কোনো দলাদলির সময় এখন নাই। কথা বলেন ঠিক কিনা? এখন গোটা বাংলাদেশের ভিতরে ওলামায়ে হক্কানি মুসলমানদেরকে এক করার জন্য মাঠে নেমেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শেখ জুবায়ের আহমদ আনসারি দামাত বরকাতুহুম, আল্লামা মামুনুল হক, আল্লামা খালিদ সাইফুল্লাহ ইয়ুবি, আল্লামা মুফতি ইলিয়াস রহমান জিহাদি, আল্লামা শেখ সরমনাই, আল্লামা
সাফি উলামায়ে কেরামের মুরব্বী, তারা এখন চাইতেছেন যেন সারা বাংলাদেশের মুসলমান এক হয়ে কাঁধে কাঁধ মিলে, মুসলমান যদি দাঁড়াতে পারে, মুসলমান যদি কাঁধে কাঁধ মিলিয়ে একবার মাঠে নেমে নারায় তাকবীরের হুঙ্কারটা দিতে পারে, কোন বেঈমান নাই মুসলমানদের দিকে তাকানোর ক্ষমতা রাখে কোন ওয়ারেন্ট কি না। অতএব দল মত নির্বিশেষে একটা অঙ্গীকার করতে হবে, আজ থেকে তলাবলি ভুলে যান, টুপি নিয়ে মারামারি ভুলে যান, মিলাদ নিয়ে মারামারি ভুলে যান, আমিন আসতে না চলে এই নিয়ে মারামারি ভুলে যান, সব দল ভুলে গিয়ে আমরা মুসলমান পরিচয় আমাদের একটাই, আমাদের কাবা একটা, আমাদের নবী একজন, আমাদের আল্লাহ। অতএব ডিভাইডেড করার সময় নাই, ঐক্যের স্লোগান একটাই, এই মাধবপুরের ময়দান থেকে ঐক্যের সমর্থিত হবে, সব দল ভুলে গিয়ে আমরা এক প্ল্যাটফর্মে এসে মুসলমান যদি নারায় তাকবীর হুঙ্কার দিয়ে ময়দান নামতে পারি, কোন বেঈমান কোন নাস্তিক কোন মুরতাদ কোরআন কিনে ব্যঙ্গ করতে পারবে না, পারবে না, পারবে না। আর আসতে বলেন এই প্রস্তাবে আপনারা রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই ইনশাআল্লাহ তারা কে রাজি আছেন? আল্লাহকে দুটো হাত দেখায় দেন, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। সেই কথাটা বলতেছিলাম, ও মুসলমানের সন্তান, আজকে তুমি যদি নিজেদের মাধ্যমে নিজেদের মুসলমানদের ভিতরে ডিভাইডের সৃষ্টি করে দাও, আল্লাহ তোমাকে হেদায়েত দিতে নাও পারে, আল্লাহ বদিন মুশরিকদেরকেও হেদায়েত দিয়া, আল্লাহ তাআলা বিধর্মীদেরকেও হেদায়েত দিয়া ইসলামের খেদমত নিতে পারে, কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এই ভারতের 70 কোটি হিন্দুদের দেবতা আপনারা সকলেই তার নাম জানেন, শিব শঙ্কর মহারাজ, 70 কোটি হিন্দুদের দেবতা, 70 কোটি হিন্দুরা তাকে দেবতা মানত, তার কাছে এসে পূজা করত। ও মুসলমান ইমানদার, এই হিন্দুদের দেবতা শিব শঙ্কর মহারাজ, তিনি 7টা ভাষায় ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন, 20টা ভাষায় অনর্গল তিনি কথা বলতে পারতেন। এই হিন্দুদের দেবতা ডক্টর শিবশঙ্কর মহারাজ, তিনি একদিন চিন্তা করতে লাগলেন যে 70 কোটি হিন্দুরা আমাকে খোদা মানে, আমার পূজা করে, আমি তো চিন্তা করে দেখলাম আমার ধর্মের কোনো অস্তিত্ব নাই, তাহলে হিন্দুরা কেন আমার পূজা করে? এই চিন্তা করতে করতে তিনি আগে একটা ধর্মগ্রন্থ রিচার্জ করা শুরু করলেন, তিনি রিচার্জ করা শুরু করলেন ওই খ্রিস্টানদের ধর্ম ধর্মগ্রন্থ যখন রিসার্চ করা শুরু করলেন, বাইবেলের ভিতরে দেখে বাংলাদেশের বাইবেল একরকম, ভারতের বাইবেল আর এক রকম, আমেরিকার বাইবেল আর এক রকম, এক এক দেশের বাইবেল এক এক রকম, তিনি খুঁজে বের করলেন যে না, এই বাইবেলের ভিতরে সঠিক ধর্ম পাওয়া যাবে না, এই বাইবেলের ভিতরে সঠিক ধর্ম নাই, অতএব তাদের ধর্ম হিন্দুদের ধর্মের তো অস্তিত্বই নাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরপরে সর্বশেষ তিনি ডিসিশন নিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কালাম নাজিল করেছেন, এই কালামের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন একটা চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আরো আসতে বলেন, যখন এই চ্যালেঞ্জটা তিনি পাইলেন, তিনি চিন্তা করলেন যেই কোরআনের শুরুতে আল্লাহ এত বড় চ্যালেঞ্জ দিলেন যে যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, অতএব আমি সেই কোরআন নিয়ে রিচার্জ করা শুরু করব। সুবহানাল্লাহ বলেন। এই চিন্তা করে ডক্টর শিব শঙ্কর মহারাজ, তিনি যখন কোরআন নিয়ে, যেহেতু আরবি ভাষায় তার ডক্টরের ডিগ্রি ছিল, এই জন্য তিনি কোরআন নিয়ে রিচার্জ করা শুরু করে দিলেন। রাতে অন্ধকারে ঘরের ভিতরে তিনি শুয়ে চিন্তা করলেন যে আল্লাহ কিভাবে তোমার ডাকতে হয় আমি জানি না, ও মালিক কিভাবে ডাকলে তুমি খুশি হও, তাও মালিক আমি ডিসিশন নিয়েছি তোমার কালাম নিয়ে আমি রিচার্জ করব, গবেষণা করব। গবেষণা করতে করতে ডক্টর শিবশঙ্কর মহারাজ পুরা 30 পারা কোরআন যখন গবেষণা শেষ করলেন, তিনি গবেষণা শেষ করে ডিসিশন ফাইনাল এটাই দিলেন, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, আল্লাহ যে শুরুতে চ্যালেঞ্জ দিয়েছেন এই চ্যালেঞ্জই সঠিক, এই চ্যালেঞ্জের ভিতরে কোনো ভুল নাই। আরো আসতে বলেন। ও মুসলমান ইমানদার, এই চিন্তা করে রাত্রিবেলা শিব শঙ্কর মহারাজ তার বিবিকে বললেন, বিবি রে আজকে রাত্রে তুমি আলাদা রুমের ভিতরে ঘুমাও। বিবি বলে, স্বামী আমার কেন, আমি আলাদা রুমে ঘুমাবো? শিব শঙ্কর মহারাজ ডাক দিয়ে বলে, বিবি বলা যাবে না, আমার জরুরি একটা কাজ আছে, আমাকে আলাদা রুমে আজকে রাত্রে ঘুমাতে হবে। মেয়েকে বললেন, মা তুমি তোমার রুমে চলে যাও। এই চিন্তা করে 70 কোটি হিন্দুদের দেবতা
যখন তার রুমের ভিতরে শুয়ে আছেন, কোরআন নিয়ে রিসার্চ করলেন কিছুক্ষণ, এরপরে বলে মালিক কিভাবে তোমার ডাকতে হয় আমি জানি না। কোরআন পড়তে পড়তে ইন্টিমেন্ট টাইমে যখন এই আয়াতটা তার সামনে আসলো, উদুউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি আমাকে যখনই ডাক দিবা আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আরো আসতে বলেন আল্লাহকে একটা ডাক দেন তো আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, জবানটা খুলে আমার আল্লাহকে একটা ডাক দেন আল্লাহ। যখন একটা বললেন যে আল্লাহ বলেছেন বান্দা তুমি যখন যে অবস্থায় আমি আল্লাহকে ডাক দিবা আমি আল্লাহ তোমার ওটাকে সাড়া দিব, আমি আল্লাহ তোমার নিকটেই থাকি, তোমার গাড়ের শাহরকের চাইতেও আমি আল্লাহ তোমার নিকটে। শিব শঙ্কর মহারাজ এই চিন্তা করে যখন চোখের পানি ঝরতেছে, চোখের পানি ঝরতে ঝরতে তিনি ঘুমিয়ে পড়লেন, ঘুমের ঘরের ভিতরে স্বপ্ন দেখে, দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন শিব শঙ্কর মহারাজের ঘরে স্বপ্নে যুগে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলো শিব শঙ্কর তুই হেদায়েত চাইছো আমার মালিকের কাছে, তোর দিলের ভিতরে ইসলাম গ্রহণ করার জন্য কালিমা পড়ার জন্য তোর দিলটা প্রস্তুত হয়ে গেছে, কোরআন নিয়ে গবেষণা করেছ, ও শিব শঙ্কর মহারাজ কোনো টেনশন করিস না, তুই আমি নবীর জবানে জবান মিলাইয়া পড়ে নে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবী আমার কালিমা পড়াইলেন শিব শঙ্কর মহারাজের ঘুম ভেঙে যায়, তার ঘুম ভাঙার পরে তিনি তাকায় দেখেন রুমের ভিতরে এমন সুগন্ধি, যে বলে তার জন্মের পরে এইরকম সুগন্ধি তিনি কোনোদিন অনুভব করেন নাই। শিব শঙ্কর মহারাজ তার চোখ দিয়ে আরো পানি পড়তেছে, মুসলমানের নবী দয়ার নবী মায়ের নবী আমার ঘরে চলে এসেছেন, আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, এই কথাটা আমি কিভাবে মানুষের কাছে প্রচার করব। তিনি চিন্তা করতে লাগলেন, ও মুসলমান চিন্তা করে দেখেন 70 কোটি হিন্দুদের দেবতা, সে যদি মুসলমান হইতে চায় ব্যাপারটা সহজ না কঠিন? খুব কঠিন, খুব কঠিন। কারণ তুমি আর আমি, তোমার আমার 4-5 জন সমর্থক আছে, এই কারণে ইসলামের বিরুদ্ধে বড় বড় লেকচার মারি কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়াদার মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর মাত্র 4-5 জন তার সমর্থক, হাতে গোনা 10 জন সমর্থক, এই সমর্থকরা নারাজ হয়ে যাবে, এই জন্য অনেক সময় কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় কথা বলেন ঠিক কিনা? আর 70 কোটি হিন্দুদের দেবতা, সে যদি কালিমার পরে মুসলমান হয় ব্যাপারটা সহজ নয়, ব্যাপারটা সহজ নয়, অনেক কঠিন, অনেক কঠিন। শিব শঙ্কর মহারাজ ঘরের দরজাটা খুলে চিন্তা করলেন, আমি আর কারো কাছে বলতে পারি বা না পারি, আমার জীবন সঙ্গিনী আমার বিবির কাছে আগে ঘটনাটা বলতে হবে। এই চিন্তা করে শিব শঙ্কর মহারাজ তার বিবির গেটের সামনে যাইয়া, দরজার সামনে যাইয়া যখন দরজায় নাড়া দিছে, দরজার ভিতরে যখন আওয়াজ দিছে, তার বেগম সাহেবের দরজা খুলে দিছে, তাকায় দেখে শিব শঙ্কর মহারাজের বিবি তার চোখ দিয়ে পানি ঝরতেছে। স্বামী এবার ডাক দিয়ে বলে, বিবি রে ব্যাপারটা বুঝলাম না কেন তোমার চোখে পানি দেখা যায়। বিবি এবার ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমার কথা তো বলবো, আগে বলেন আপনার চোখে কেন পানি দেখা যায়। স্বামী এবার ডাক দিয়ে বলে, বিবি আমি তো বলবো, আগে বলো তোমার চোখে কেন পানি। বিবি এবার ডাক দিয়ে বলে, স্বামী আমার না, আগে আপনি বলেন আপনি কেন এত রাত্রে আমার রুমে এসেছেন এবং আপনার চোখে পানি কেন, কি হয়েছে আমার কাছে খুলে বলুন। শিব শঙ্কর মহারাজ এবার ডাক দিয়ে বলে, বিবি রে কেমন করে তোরে বলি, ও বিবি আমি জানি তুই রাগ করবি, বিবি আমার রাগ করিস না, তুই রাগ করলেও আমার কিছু করার নাই, আমি কিছুক্ষণ আগে স্বপ্ন দেখেছি দয়ার নবী মায়ের নবী মুহাম্মদী আরবি ওই মুসলমানদের নবী যাকে আল্লাহ গোটা দুনিয়ার জন্য রহমত করে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ যার সম্পর্কে ডিক্লারেশন দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ গোটা দুনিয়ার জন্য রহমত করে পাঠিয়েছেন। ও বিবি আমি স্বপ্ন দেখেছি আমার ঘরের ভিতরে স্বপ্ন
নবী মায়ার নবী এসে আমাকে ডাক দিয়ে বলে শিবশঙ্কর মহারাজ চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, ও শিবশঙ্কর মহারাজ তুই আমার জবানে জবান মিলাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যা। ও বিবি আমি তো কালিমা পড়েছি, ও বিবি আমি ডিক্লারেশন দিলাম, আমি তোর কাছে বললাম দরকার হয় আমি শহীদ হয়ে যাব, এরপরেও যেই কালিমা দয়ার নবী আমাকে একবার পড়াইছে এই কালিমা আমি ছাড়ব না। আল্লাহু আকবার, আর যখন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, শিবশঙ্কর মহারাজের স্ত্রী যখন এই কথাটা শুনলেন, শোনার পরে শিবশঙ্কর মহারাজের স্ত্রী বলে স্বামী আমার আপনি বেয়াদবি নেবেন না, ও স্বামী আমার আপনি মন খারাপ করবেন না, আপনি যেই স্বপ্ন দেখেছেন কিছুক্ষণ আগে আমিও স্বপ্ন দেখেছি, আমার রুমের ভিতরে মুহাম্মদ নবী, মুসলমানদের নবী, তার নবী, মায়ের নবী আমাকে এসে ডাক দিয়ে আমার জবানে জবান মিলাইয়া তার সাথে আমাকেও কালিমা পড়ায় দিছে। এবার স্বামী আর স্ত্রী দুইজন কান্নাকাটি করে, ও বিবি আল্লাহ বুঝি হেদায়েতের মালা আমাদের জন্য পরায় দিছে, হেদায়েতের রাস্তা আল্লাহ আমাদের জন্য খুলে দিয়েছে, চল দেখি আমাদের মেয়ের কি অবস্থা। এই চিন্তা করে তারা দুইজন স্বামী আর স্ত্রী মেয়ের রুমের দরজার সামনে গেলেন। যাওয়ার পরে মেয়ের দরজার ভিতরে যখন করা নাড়লেন, মেয়েকে যখন দরজা নক করলেন, তার মেয়েটা ঘরের দরজা খুলে না। যখন তার বাবা আর মা দরজার সামনে দাঁড়াইয়া তাকে ডাকতেছে, মেয়েটা দরজা খুলে না, ভিতর থেকে শুধু কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভিতর থেকে যখন কান্নার আওয়াজ শোনা যায়, এবার শিবশঙ্কর মহারাজ ডাক দিয়ে বলে, মা রে, ও মা দরজাটা খোল। মেয়েটা এবার ডাক দিয়ে বলে, বাবা আমি দরজা খুলতে পারবো না। ও বাবা তুমি তো জানো না আমি বড় অন্যায় করে ফেলেছি গো বাবা, বড় ভুল করে ফেলেছি, যদি তুমি জানতে পারো তুমি আমাকে ক্ষমা করবা না। ও বাবা আমি দরজা খুলতে পারবো না। এবার শিবশঙ্কর মহারাজ ডাক দিয়ে বলে, মারে না, তুই আমাদের একটা মাত্র মেয়ে, কেন তোকে ক্ষমা করবো না, মা আগে দরজাটা খোল, বল তোর কি হয়েছে। মেয়েটা কান্নার আওয়াজ বলে, না বাবা আমি দরজা খুলতে পারবো না, ও বাবা বড় ভুল করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি গো বাবা, দরজা খুলে যাবে না। এবার তার মা ডাক দিয়ে বলে, মারে আমার উপরে বিশ্বাস রাখ, কিছু বলবো না তোকে, মা আগে দরজাটা খোল। মেয়েকে যখন এইভাবে অনুরোধ করতেছে, মেয়েটা দরজা খুলিয়া কোনো কথা বলে না, মায়ের কাঁধের সাথে মাথাটা লাগাইয়া চোখের পানি ছেড়ে দিয়া মায়ের গলাটা জড়ায় ধরে হাউমাউ করে কান্না করে আর বলে, মা গো গতকাল রাত্রে স্বপ্ন দেখি গো মা, মুসলমানদের নবী আমার ঘরে এসে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দিছে। এবার মা ডাক দিয়ে বলে, মারে তুই ভালো স্বপ্ন দেখেছিস, কান্নার কি আছে। মেয়েটা এবার ডাক দিয়ে বলে, মা যেই কালিমা আমি একবার নবীর জবানে পড়েছি আর যেই চেহারাটা আমি একবার দেখেছি, ও মা ওই দয়ার নবী মায়ের নবীর জবানে জবান মিলাইয়া যেহেতু আমি একবার কালিমা পড়েছি, যদি তোমরা আমাকে তেজ্য পুত্র ঘোষণা করে দাও, যদি তোমরা আমাকে তোমাদের কন্যা পরিচয় নাও দাও, এরপরে আমি ওই কালিমা ছাড়বো না। দরকার হলে ভারতবর্ষ ছেড়ে অন্য কোথাও চলে যাব, এরপর ওই কালিমা ছাড়বো না। ও মুসলমান ইমানদার চিন্তা করে দেখেন, তারা কালিমা পাওয়ার পরে কত বড় শুকরিয়া আদায় করলেন, জীবন দিবে এরপর ইমাম দিবে না, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। তাহলে আমরা বলতে চাই, আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদের বাবা মুসলমান, আমাদের দাদা মুসলমান, অতএব যদি কখনো সময় আসে, যদি আমাদের সামনে এমন পরিস্থিতি আসে, ইমান একদিকে, দুনিয়া একদিকে, ইমান একদিকে, আমার জীবন একদিকে, মুসলমানের সন্তান হিসেবে, মুসলমান হিসেবে আমরা জীবন দিব, শাহাদাত বরণ করব, কোন বেঈমানের সামনে মাথা নত করব না, ইমান বিক্রি করব না, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। তাহলে মুসলমানের জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আরো জোরে।
ঘরে বসে গল্প করতে পারবে, কিন্তু আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদিকে আগামীকাল এই মাঠে পাবে না। কথা বলে ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? কারণ আজকে ওলামা একরামের জবান থেকে বয়ান শোনার কারণে এই তাফসীরের ময়দানে কাজ করে গেছেন যারা, এই তাফসীরের ময়দানে আপনাদের এই দেশের সন্তান, সুযোগ্য সন্তান আল্লামা সাইয়েদ জুবায়ের আনসারি কাজ করতেছেন, এমনি ভাবে বড় বড় হস্তিরা আপনাদের এই বিবারিয়ার জমিনে, আপনাদের এই হবিগঞ্জের জমিনে, এই সিলেটের জমিনে কাজ করতেছেন, কথা বলে ঠিক কিনা? তাহলে বলতে চাই যে ওলামা একরামের বয়ানের মাধ্যমে আজকে মুসলমানদের ইমানের পরিবর্তন হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ওলামা একরামের বয়ানের মাধ্যমে আজকে হাজারো মাদক, আজকে হাজারো যুব সমাজ যাদের মুখের ভিতরে নবীর সুন্নত দাড়ি ছিল না, যাদের মুখের ভিতরে নবীর সুন্নত দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, মাথায় টাম্পি ছিল না, গায়ে লম্বা জামা ছিল না, কিন্তু এই ওলামা একরামের বয়ানের কারণে, ওলামা একরামের তাফসীরের কারণে আজকে হাজারো যুবকের মাথার ভিতরে নবীর সুন্নত রয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই কথাটা বলতে চাই, আমি সময় নিব না, আপনাদেরকে শুধু বুঝাইতে চাই যে যাদের বয়ানের মাধ্যমে আজকে সমাজের যুবকের এত পরিবর্তন হচ্ছে, যাদের বয়ানের কারণে যুবক নেশা ছেড়ে দিচ্ছে, যাদের বয়ানের কারণে যুবক খারাপ পথ থেকে ভালো পথে চলতেছে, ইসলামের পথে চলতেছে, এরাই হলো দেশের আসল নাগরিক, কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর অসাধু, আমি শুরুতেই বলেছি মুসলমান এখন ডিভাইডারের সময় নাই, বিভিন্ন দলে বিভিন্ন ফেকরায় টুপি নিয়ে মারামারির সময় নাই, এখন সময় হলো ঐক্যের সময়, মুসলমান এক প্ল্যাটফর্মে আসার সময়, কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা বলতে চাই আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের বয়ানের কারণে আজকে যুবকদের চোখে পানি, হাজার যুবক বাবা মায়ের খেদমত করতো না, কিন্তু কোরআনের বয়ানের কারণে, জিহাদির বয়ানের কারণে, জুবায়ের আনসারির বয়ানের কারণে, শেখ সাজিদুর রহমানের বয়ানের কারণে, আল্লামা খালেদ সাইফুল্লাহর বয়ানের কারণে, আল্লামা আহমদ শফির বয়ানের কারণে হাজার যুবক বাবা মায়ের খেদমত করে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাহফিল গুলোর দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? তাহলে যারা মাহফিলের বিরোধিতা করে দুষ্ট হবে তারা ইহুদি নাসারাদের চক্রান্ত করতেছে, কথা বলেন ঠিক কিনা? তারা ইহুদিদের দালালি করতেছে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন মুসলমানদের জমিন, এই বাংলার জমিন মুসলমানদের জমিন, ইমানওয়ালাদের জমিন, তাবলিগওয়ালাদের জমিন, জর্মনাইওয়ালাদের জমিন, সিলেটের জমিন, আল্লাহওয়ালাদের জমিন, সিলেটের জমিন, শাহজাহানি আমলের জমিন, সিলেটের জমিন, শাহ মাকতুমের জমিন, সিলেটের জমিন, অতএব এই বুজুর্গদের জমিনের ভিতরে দেখুন তাওয়াজ দিবেন, বাংলাদেশে ওয়াজ মাহফিল চলছে, চলবে, আগামীকেও চলবে, যদি কেউ এর বিরোধিতা করে তারা টিকতে পারবে না, আল্লাহর বয়ানের মাধ্যমে এই দুনিয়ার মুখে আল্লাহর কোরআনের তাফসীর হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে, 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 কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। কোন শুরুতে বলেছিলাম যে হিজবুত তাওহীদ নামে যেই ফেতনা বর্তমান চলতেছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন আল্লামা জুনায়েদ দাবুনগরী সাহেব তিনি ফতোয়া দিয়েছেন এবং দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া আসতেছে, এই হিজবুত তাওহীদ সংগঠন আজকে মুসলমানদেরকে ওলামায়ে কেরাম থেকে আলাদা করার জন্য চক্রান্ত করে ইহুদি নাসারার দালালি করার জন্য ময়দানে নেমেছে, কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এই হিজবুত তাওহীদ নামক এই সংগঠন থেকে আপনারা দূরে থাকবেন, তার নাম দিয়েছে হিজবুত তাওহীদ কিন্তু মূলত তাওহীদের কিছুই নাই, আমি মনে করি এলা হলো হিজবুত শয়তান, কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? অতএব এই হিজবুত শয়তান থেকে আপনারা সকলে দূরে থাকবেন, আপনাদেরকে উদারত আহ্বান জানাই এই হিজবুত তাওহীদ নিষিদ্ধের ব্যাপারে অনতিবিলম্বে অচিরে ওলামায়ে কেরাম ডাক দিবে, যদি আল্লামা শাহ আহমদ শফী ডাক দেয়, যদি আবার আল্লামা জুনায়েদ বাবুনগরী ডাক দেয়, যদি আল্লাহ আবারও শেখ চরমুনা ডাক দেয়, যদি আবার আল্লামা মামুনুল হক ডাক দেয়, যদি আবার আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি ডাক দেয়, সবচেয়ে চত্বরে যেতে হবে হিজবুত তাওহীদ বাংলাদেশ।
আল্লাহ তাআলা আমাদের বুঝায় এবং আমাদের তৌফিক দান করে সকল বলেন আমিন। আমি হযরতের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ হযরত চলে এসেছেন, এরপরে সময় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের উপকারে দুই একটা কথা বলেছি, হযরতের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে অন্য কোথাও দেখা হলে সেদিন মুন খুলে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন।